স্যার কেমন লাগলো আপনার? সিনেমাটা তো দেখো বাচ্চাদের নিয়ে সাধারণত সবার জন্য সিনেমা তৈরি হয় না, সেও নিজে সে পোশাক নিজে যেভাবে নন্দীদের সঙ্গে জিনিসগুলোকে সামনে নিয়ে আসে সেটা বেশ সময় কেটেছে। অত বড় একটা স্কুল যেখানে ছাত্র নেই, সত্যিই তো সরকারি স্কুলগুলো এখন ঢুকছে ছাত্রের অভাবে, এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা, আমরাও ছোটোবেলায় ক্লাস করেছি, যখন আমরা স্কুলে ঢুকতাম বাংলা মিডিয়ামে করে বড় হয়েছি, তখন স্কুল গম গম করতো, জায়গা দেওয়া যেত না, অ্যাডমিশন টেস্ট নিত। আর এখন যখন আমার বাড়িতে ভোটার তালিকার কাজ করতে যে টিচার আছে জিজ্ঞেস করি কজন, স্যার আমাকে নিয়ে 15 জন। এটা কিন্তু বাস্তব পরিস্থিতি। শিক্ষা কিন্তু শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজের উপর হয় না, শিক্ষা হয় যে শিক্ষানুরাগী শিক্ষক যেমন থাকবে ছাত্রও তেমন থাকবে, পরস্পরের সমন্বয় সুষ্ঠু চিন্তাধারার মধ্যে দিয়েই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু শিক্ষা নিয়ে আসে। এটাই শিশুরা বড় হোক, এটা যে একটা অংশে দেখানো হয়েছে আমি